আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি আগ্রহ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব, যেহেতু সামনে কুরবানিকে উপলক্ষ করে সবাই গরু কিনতেছে, এখন কিছুটা গরুর দাম কম, তাই আমি একে একে গরু মোটা তাজাকরণের সবগুলো ধাপ আলোচনা করব। আজকে আমি গরু মোটা তাজাকরণের প্রথম ধাপে আলোচনা করব, কোন জাতের গরু, আপনি যে গরু মোটা তাজাকরণ করবেন কোন জাতের গরু তাড়াতাড়ি মোটা তাজা হয় বা বড় হয় বা স্বাস্থ্য ভালো হয়। এবং গরু মোটা তাজাকরণের প্রথম ধাপে আপনাকে আগে জানতে হবে কোন কোন সময়ে গরুর দাম কম থাকে, কোন কোন সময়ে গরু কিনলে আমরা গরুর সেই গরু পালন করে লাভবান হতে পারবো। চলেন আজকে দেখে নেই এই ভিডিওতে। গরু মোটা তাজাকরণ বা বিফ ফ্যাটেনিং একটি লাভজনক পদ্ধতি। এ পদ্ধতিতে গরু বাছুরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় এবং খাদ্য সরবরাহ করে মোটা তাজা বা মাংসবহুল করে বাজারজাত করা হয়। আমাদেরকে আগে জানতে হবে আমরা গরু মোটা তাজাকরণ কোন উদ্দেশ্যে করে থাকি। স্বল্প সময়ে গরুকে মোটা তাজা করে বাজারজাত করা যায়, তাড়াতাড়ি লাভসহ মূলধন ফেরত পাওয়া যায়, আমিষের ঘাটতি পূরণে সাহায্য করে এবং বেকার যুবকদের কর্মসংস্থান করে। এরপরে আমার সময়, কোন সময়ে গরু কিনলে আমরা গরুতে লাভ করতে পারবো। এই গরু মোটা তাজাকরণের জন্য অবশ্যই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অথবা জুন, জুলাই মাস, কারণ এই সময় গরু তুলনামূলকভাবে বাজারে সস্তায় পাওয়া যায়। আর শীতের সময় আবহাওয়া ঠান্ডা থাকে, ফলে কৃমি রোগের আক্রমণ এবং অন্যান্য রোগব্যাধিও কম হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন উৎসবের যেমন কুরবানির ঈদের বাজার মাথা রেখে গরু মোটা তাজাকরণ করা আরও বেশি লাভজনক। তবে বর্তমানে অনেকে সারা বছর এই গরু মোটা তাজাকরণের প্রক্রিয়া নিয়ে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করেছেন। আমরা গরু কেনার পর, এই সময় গরু কেনার পর তারপরে আমাদেরকে কোন জাতের গরু কিনতে হবে, এই সময় যে গরু কিনবো কোন জাতের গরু তাড়াতাড়ি মোটা হয় বা তাড়াতাড়ি গরুর স্বাস্থ্য ভালো হয়। এক নম্বর হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু, আর দুই নম্বর হচ্ছে সাইওয়াল, কেউ অনেক সময় ব্রাহ্মা, আমাদের দেশে কিছু পাওয়া যায় পাবনার চাটগাঁয়ে, তারপরে হচ্ছে চট্টগ্রামের গরু। আপনারা যদি এই গরুগুলো কিনেন তাহলে আপনারা এই গরুগুলোকে যদি ঠিকমতো খাবার দেওয়ার বা স্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিকমতো দেওয়া হয় তাহলে গরু অল্প সময়ে তাড়াতাড়ি স্বাস্থ্যবান হয়ে ওঠে, অল্প সময়ে গরু মোটা তাজা হয়ে ওঠে। আমরা এই জাতের গরুগুলো পালন করে আমরা লাভবান হতে পারবো। আজ এই গরু মোটা তাজাকরণের প্রথম পর্বে এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।